জয় শীতল, জয় গুরু, জয় শীতলা। আমার এই চ্যানেলে আগত সমস্ত দর্শকবৃন্দকে আমার প্রীতি শুভেচ্ছা জানাই। তোমরা যারা আমার চ্যানেলের নিত্য দর্শক এবং শ্রোতা, তারা অবশ্যই আমার এই প্রোগ্রামগুলো যেগুলো আমি নিয়মিত পাঠাই, সেই প্রোগ্রামগুলো দেখে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই মতামত জানাবে। যে ভূমিতে দাঁড়িয়ে আছি এটা শান্তিপুরে শ্রী অদ্বৈত অঙ্গন, এটা বড় গোস্বামী বাটি। আজ শ্রী পঞ্চমী এবং সেই সঙ্গে আজ থেকে এই মন্দিরে সপ্তাহব্যাপী সীতানাথের 588তম শুভ আবির্ভাব তিথি মহামহোৎসব শুরু হবে, তার সূচনা আজকেই অদ্বৈত অঙ্গন, যেটা হচ্ছে বড় গোস্বামী বাড়ি। এবার আমি এই মন্দিরে প্রবেশ করছি, চলুন যাই দর্শন করে। এই বিগ্রহটি হচ্ছে মাধবেন্দ্র পুরীপাদের, ইনি হলেন প্রভু সীতানাথের গুরুদেব মাধবেন্দ্র পুরীপাদ। এখানে দর্শন করুন, একদম ডান দিকে সীতানাথ, তার মাঝে গৌ, আর তার বাঁ দিকে নিতাই চাঁদ। দর্শন করুন, আপনারা যাকে দেখছেন ভিডিওতে, ইনি হলেন বাসুদেব গোস্বামী, এই বড় গোস্বামী বাড়ির একজন অন্যতম সেবাই। উনি সবসময় যখনই আসি উনি খুবই ব্যস্ত থাকেন অনুষ্ঠান নিয়ে, ওনার মূল দায়িত্ব থাকে অনুষ্ঠানের পুরো সুন্দরভাবে সাজানো এবং এটাকে সম্পূর্ণভাবে এর সমাধানের দায়িত্ব থাকে ওনার উপরে, যার জন্য সবসময় ব্যস্ত থাকেন। এই ব্যস্ততার মধ্যেও ওনার কাছ থেকে দুই এক কথা শুনতে চাইছি, যদি কিছু বলেন। আজকে এই অদ্বৈত সপ্তমী যে শুরু হচ্ছে আজ থেকে, আপনাদের এটা চলবে কতদিন? নিত্যানন্দ ত্রয়োদশী পর্যন্ত, 7 দিন ধরে যে কি কি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে? তো এই 7 দিন ধরে কি কি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে? আমাদের প্রোগ্রাম বেরিয়েছে, আচ্ছা, আজকে পাঠ, বিষ্ণুপুরের আগামীকাল পাঠ আছে, তারপরে সারাদিন কীর্তন হবে, সপ্তমী মঙ্গলবারে বুধবারে পাঠ আছে বোধ হয়, প্রোগ্রামে আসি যা, আর আগামী রবিবার একটা ভালো অনুষ্ঠান, এটা হচ্ছে গৌরের ওপর নাটক আছে, সেটা কলকাতা থেকে আসবে দাদা, কারা কোন ছিল ওটা? সুব্রহ্মণ্য ভট্টাচার্য, সীতারাম দাস, ওমকারনাথ, সংস্কৃত শঙ্করা, সংস্কৃত সংঘ ও মহামিলন মঠ থেকে আসবে না? না, সীতারাম দাস, ওমকারনাথ, সংস্কৃত সংগঠন, এরা একটা আলাদা সংগঠন। আচ্ছা আচ্ছা, এরা ওরা করবে দিনকে? হ্যাঁ, ওই দিনকে নাটকটা খুব সুন্দর, আর আমি সারা সপ্তাহ ধরে 7-8 দিন ধরে অনুষ্ঠান করি। শুনলেন আপনারা, এই বড় গোস্বামী বাড়িতে অদ্বৈত সপ্তমী উপরে যে 7 দিন ধরে অনুষ্ঠান হবে সেই সম্পর্কে সংক্ষিপ্ত উনি অনেক কিছু বক্তব্য রাখলেন, আমরা শুনলাম। জয় নিতাই, জয় গুর, জয় সীতানাথ। আমরা আস্তে আস্তে মূল নাট মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি, এখন পাঠের কীর্তন হচ্ছে, একটু পরেই পাঠ শুরু হবে। এই যে আজ থেকে যে অদ্বৈত সপ্তমী শুরু হবে, তার যে অনুষ্ঠানের মূল মঞ্চ তৈরি হচ্ছে এখানে, এখানে বিভিন্ন অনুষ্ঠানগুলো হবে, তারই কাজ চলছে। Thank you.
আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি রাধারামন জি দর্শন করুন। দর্শন করুন রাধা মদন মোহন। Thank you.